আসসালামু আলাইকুম। বেগুনের মজাদার আরো একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই রেসিপিটি আমি সম্পূর্ণ ব্যতিক্রমভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এটি ভাত, রুটি, পরোটা উভয়টার সাথে পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটি খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টি বেগুন একটু বড় বড় করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টি আলু। আলুগুলো আমি মাঝারি সাইজের করে কেটে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এখন হাত দিয়ে হলুদ বেগুনের সাথে ভালোভাবে মেখে নিব। বেগুনগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন আলুগুলোও একইভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। আলু বেগুনগুলো প্রথমে ভেজে নিব। এর জন্য চুলায় পাত্র বসিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলও করতে পারেন। তেলটুকু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো আমি নেড়ে চেড়ে তারপর ভেজে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন তুলে নিব। আলুগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখন বেগুনগুলোও নেড়ে চেড়ে ভেজে নিব। বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, দেখুন বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুনগুলো তুলে নেওয়ার পর সেই পাত্রেই দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটুকু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুনটুকু পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এর সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব, মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি পানিটা দিয়ে দিয়েছি। হলুদ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া সামান্য পরিমাণে, লবণ দিচ্ছি 7 অনুযায়ী। যেহেতু আলু আর বেগুনগুলো ভেজে নেওয়ার সময় একবার লবণ দিয়েছিলাম তাই লবণটা এখন ভুজে দিতে হবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের 1টি টমেটো কুচি করে নিয়েছি। এখন আরো কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে টমেটোগুলো একেবারে সিদ্ধ হয়ে যায়। মশলাগুলো আমি আরো প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, দেখুন টমেটোগুলো একেবারে গলে গেছে আর মশলাগুলোও সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। এখন বেগুন আর আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলু আর বেগুনগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই।
এক দেড় মিনিটের মতো কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তিন চারটি কাঁচামরিচ ফালি, নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিটের জন্য। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর নেড়ে দিচ্ছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, নেড়ে মিশিয়ে দিচ্ছি। খুবই সাবধানে নেড়ে দিতে হবে, নচেত বেগুনগুলো খুলে একেবারে ভর্তা হয়ে যাবে। এখন এইভাবে আরো রান্না করে নিব এক মিনিটের মতো। এক মিনিট হয়ে গেছে আর রান্নাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেল। এইভাবে আপনারা বেগুন আর আলুর এই রেসিপিটি তৈরি করে দেখবেন। সত্যি খুবই অসাধারণ। ভাত, রুটি, পরোটা, ভুনা খিচুড়ি উভয়টার সাথে পরিবেশন করতে পারেন। সাথে থেকে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।